আমি নবী দুনিয়া থেকে চলে যাব যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন এরপর থেকে নিয়ে যে সময়টা পুরো সময়টা হচ্ছে আমাদের প্রস্তুতি নেওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীতে ছিলেন শুধু উম্মতের জন্য দোয়া করেছেন আম্মা জান হযরত আয়েশা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ কাঁদতেন আর দোয়া করতেন আজিজুন কাজিজিল মিরজাল ফুটন্ত পানিগুলো টকবক টকবক করলে ফুটলে যেমন আওয়াজ হয় এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন আর কান্নার মধ্যে দোয়া করতেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আয় আল্লাহ আমার উম্মত বলে নবীজি কাঁদতেন মাউতি বলে নবী বুঝালেন দুনিয়া থেকে যেদিন আমি রফিকুল আলা আল্লাহ পাকের সান্নিধ্যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাব তারপর থেকে কিয়ামতের প্রস্তুতি তোমরা নিতে থাকো কিয়ামত যে কোনো সময় সংগঠিত হবে পৃথিবীর দিকে তাকান সাড়ে ১৪০০ বছরের উপরে পার হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো করে গিয়েছিলেন আয় আল্লাহ আমার উম্মতকে আপনি বড় বড় গজব দিয়ে অন্যান্য নবীর উম্মতের মতো শেষ করে দিয়েন না আল্লাহ রাব্বুল আলামিন আজ অবধি আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন নবীজির দোয়ার কারণে এটি এক নম্বর বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর থেকে প্রস্তুতি নিতে হবে দুই নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন ফাতহু বাইতিল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসের বিজয়ের সংবাদে বাইতুল মুকাদ্দাসের বিজয়ের পরেই তোমরা প্রস্তুত থেকো আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই কিয়ামত দিবেন বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন সালাউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ মুসলিম বীর যার নেতৃত্বে বাইতুল মুকাদ্দাসটা বিজয় অর্জিত হয়েছিল সালাউদ্দিন আইয়ুবি বাইতুল মুকাদ্দাসের বিজয়ের পর তিনি তিনটি কথা বলেছিলেন মুসলমান যতদিন চরিত্রবান থাকবে বাইতুল মুকাদ্দাসকে কেউ ছিনিয়ে নিতে পারবে না মুসলমানের হাতে থাকবে দুই নম্বর বলেছিলেন মুসলমান যতদিন পর্যন্ত মাদকাসক্ত হবে না ততদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে থাকবে তিন নম্বর তিনি বলেছিলেন ততদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে থাকবে যতদিন পর্যন্ত মুসলমান ক্ষমতার লোভী হবে না আজ বাইতুল মুকাদ্দাসে সালাতুল জুমা মুসলমানরা পড়তে গেলে গুলি চালানো হয় বছরের পর বছর ধরে মজলুম ফিলিস্তিনের মুসলমানেরা অসহনীয় যন্ত্রণা সহ্য করা লাগে সেখানে মুসলমানদের যুবকদেরকে ঢুকতে দেওয়া হয় না আল্লাহর নবী বিশ্ব নবী ১৬ কিংবা ১৭ মাস ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন মুসলমানের কিবলা বাইতুল মুকাদ্দাস বারাকনা হাওলাহু যার চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দিয়েছেন অসংখ্য নবীদের পুণ্যভূমি বাইতুল মুকাদ্দাস সেই বাইতুল মুকাদ্দাস আজ ইহুদিদের হাতে থার্ড টেম্পল তৈরি করা হয়েছে বাইতুল মুকাদ্দাসের নিচ থেকে খনন করা হচ্ছে বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য তারা পায়তারা চালাচ্ছে আলামতগুলো স্পষ্ট বলে দিচ্ছে সময়টা এমন এই সময়ে মুসলমানদের অধঃপতনই জন্য কারণ মুসলমান আর চরিত্রের দিকে এমন হয়ে গেছে চরিত্রবান হতে পারে নাই মাদকাসক্ত মুসলমান হয়ে রয়েছে ক্ষমতার লোভে লোভী হয়ে গেছে এই সমস্ত কারণে আজ মুসলমান নির্যাতিত নিপীড়িত হচ্ছে কিয়ামতের আগে বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হবে আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে ওই বিজয়টাই শেষ বিজয় এরপরে মুসলমানরা প্রস্তুত থাকা লাগবে আল্লাহর হাবিব নিজে বলে গেলেন মুসলমানরা প্রস্তুত থেকো
তৃতীয় নাম্বার যে আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুম্মা মাউতানুন কাউকাসিল গনম, এমন একটা আযাব আসবে পৃথিবীতে ছাগলের পালকে পাল ছাগল একসময় মরে যেত ঠান্ডা জনিত কারণে, মহামারী দেখা দিয়ে আল্লাহর হাবিব বললেন ঠান্ডা জনিত মহামারী পৃথিবীকে ছেয়ে ফেলবে, সারা দুনিয়ার মানুষগুলো মরবে ঠান্ডা জনিত মহামারীর কারণে। একটু হিসাব করে দেখেন, আমরা আমাদের দেশে করোনাকালীন সময়ে ঠান্ডা জনিত এই করোনায় কত মানুষ আমাদের দেশে মারা গেল, সারা ওয়ার্ল্ডে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন আক্রান্ত হয়েছে, হাজার হাজার মানুষ মারা গিয়েছে। পরিসংখ্যান বলছে দুই বছর করোনা ছিল, এখন কিন্তু করোনা বিদায় নিয়ে চলে যায় নাই, এখন এটা আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে। অন্যান্য রোগগুলা যেমন ডেঙ্গু, যেমন অন্যান্য জ্বরগুলা, যেমন অন্যান্য অসুস্থতা, যেমন সেটা আমাদের কাছে এখন সাধারণ মনে হচ্ছে, কলেরা যেমন, ডায়রিয়া যেমন, এটা এখন আমাদের কাছে এরকম সাধারণ মনে হচ্ছে, করোনা কিন্তু চলে যায়নি। আল্লাহর হাবিব 1400 বছর আগে বুখারীর বর্ণায় হাদিসটি উল্লেখ হয়েছে, নবীজি বলেছেন এমন একটা মৃত্যু আসছে সারা দুনিয়ার মানুষ মারা যাবে শুধুমাত্র একটা ঠান্ডা জনিত অসুস্থতার কারণে। এই অসুস্থতা আমাদের মাঝে আসলো কিন্তু মানুষের ভিতরে কোনো পরিবর্তন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে থাকেন, আযাবের পরে মানুষেরা যখন ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মাফ করে দেন। ইউনুস আলাইহিস সালাম দিনের পর দিন দাওয়াত দিলেন, লোকেরা দাওয়াত গ্রহণ করে নাই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে আযাব চাইলেন, আল্লাহ আযাব দেওয়ার কথা জানায় দিলেন। ইউনুস আলাইহিস সালাম লোকদেরকে ছেড়ে চলে গেলেন, এই এলাকায় থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াডারে মাছের পেটে চলে গেলেন, রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তিনটা বড় বড় অন্ধকারের ভিতরে পড়ে নবী ইউনুস আলাইহিস সালাম কায়মানু বাক্যে আল্লাহ পাককে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন। নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাকলেন, অন্ধকারের ভিতরে পড়ে গিয়ে আল্লাহ পাককে যখন ডাকছেন আল্লাহর কাছে বড় মায়া লেগে গেল। আমরা এটাকে দোয়া ইউনুস বলি, কিন্তু একটু চিন্তা করেন দোয়াটার মধ্যে কি আছে, লা ইলাহা ইল্লা আনত দোয়াটার প্রথম অংশ, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, এটি তাওহীদের সবচেয়ে বড় ঘোষণা, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এর পরের কথাই সুবহানাক, আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি, এটা বড় তাসবীহ, সুবহানাক আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছে, আল্লাহ সবচেয়ে পবিত্র সেটা ঘোষণা করলেন তিনি। তৃতীয় ধাপে তিনি বললেন ইন্নি কুনতু মিনাজ্জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি জুলুম করে ফেলেছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এই তিন ভাবে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, আল্লাহ ডাকে সাড়া দিলেন, ফাস্তাজাবনা লাহু আল্লাহ পাক তাকে সাড়া দিয়েছেন। কিয়ামত অবধি এই তাসবিহ যারা পড়বে মুমিন হয়ে তাদেরকেও আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম যেখানে ওনাকে উদ্গিরণ করা হলো সেই জায়গা থেকে তিনি চলে আসলেন দেখার জন্য, আমার লোকগুলার কি হালত, দেখতে এসে দেখেন দিব্যি চলাফেরা করছে। নবী ইউনুস আলাইহিস সালাম বড় ভয় পেয়ে গেলেন, আল্লাহ এই লোকগুলো এখনো দিব্যি কেমন করে চলাফেরা করছে, আযাব তো তাদেরকে ধ্বংস করে দেওয়ার কথা ছিল। লোকেরা ইউনুস আলাইহিস সালামের কাছে এসে বললেন আযাব আমাদেরকে পাকড়াও করার আগে আমরা খাস দিলে আল্লাহর কাছে তওবা করেছি,
তাওবার কারণে যিনি আযাবকে উঠায় নিয়েছেন তিনি কে ইউনুস আলাইহিস সালাতু সালামের সময় শুধু তওবা করার কারণে আযাবকে উঠায় নিয়েছে আর আমরা এমন এক নবীর উম্মত যে নবীর নামই নবী উত্তাওবা তাওবার নবী যে নবীর উম্মত তওবা করলেই আল্লাহ তাআলা কবুল করেন যে নবীর উম্মত চাইলেই আল্লাহ তাআলা দেন যে নবীর উম্মতকে আল্লাহ বড় ভালোবাসেন যে নবীর উম্মত আগে জান্নাতে যাবে তারপরে সব নবীর উম্মত জান্নাতে যাবে যে নবীর উম্মতের এত দাম সেই নবীর উম্মত আমরা এখানে বসা আছি আল্লাহর কাছে বিপদ মুসিবতের আগে পুরো জাতির উচিত কি দুর্ভিক্ষ কি আযাব কি গজব যত রকমের বালা মুসিবত আসে এই বালা মুসিবতের আগে কায়মানু বাক্যে আল্লাহর কাছে পুরো জাতি মিলে তওবা করা উচিত পুরো জাতি মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করে কান্নাকাটি করা উচিত করোনা যখন আসছিল মানুষের ভিতরে অনেক পরিবর্তন আসছিল অনেক লোক দিনের দিকে ফিরে এসেছিল অনেক বেপর্দায় চলা নারীগুলো তারা পর্দানিশীন হয়ে গিয়েছিল যে না পর্দা করব মানুষের মধ্যে দান খায়রাতের প্রবল মানসিকতা তৈরি হয়েছিল যে শুধু নিজে খাইলে হবে না মানুষকে খাওয়াতে হবে এমনকি আমরা এমনও দেখেছি করোনাকালীন সময়ে একটা কুকুরকে খাদ্য দেওয়ার জন্য পর্যন্ত মানুষ ব্যস্ত ছিল যে একটা কুকুর না খায় থাকবে এটাও হবে না এত বড় মানবতা বোধ মানুষের ভিতরে তৈরি হয়েছিল কিন্তু সময়ের পরিবর্তনে মানুষ আল্লাহরে মনে রাখে না করোনা চলে গেছে আমরা যেই সেই আগের মতো হয়ে গেছি আবার গুনাহের কাজে লিপ্ত আছি অন্যায়ের মধ্যে মুবতালা হয়ে আছি নামাজ ছেড়ে দিয়েছি আমাদের প্রিয় প্রিয় প্লেয়ার খেলাধুলা করছে আর আমরা এর জন্য মত্ত হয়ে আছি রাতকে রাত চলে যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এরপরে বললেন এমন একটা সময় আসবে সুম্মা ইস্তিফাদাতুল মাল সম্পদ মানুষের বেড়ে যাবে এখন বলেন সম্পদ বাড়ছে না সম্পদ বেড়ে যাবে এমন হবে হাত্তা ইউতির রাজুল মিআতা দিনারিন ফায়াযাল্লু সাখিতান একজনকে আপনি 100 দিনার দিবেন তার মুখে হাসি ফোটাতে পারবেন মানুষ সম্পদের মোহে এমন পাগলপারা হয়ে যাবে 100 দিনার দিলেও মানুষের মন ভরবে না এমন সময়টা চলে আসে এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চম নম্বরে বললেন সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতহু এমন একটা সময় আসবে আরবের প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা ঢুকবে এটা বললে আমার হৃদয়টা বড় কষ্টে ফেটে যায় আজ সৌদি আরবে যে দেশটা ছিল রক্ষণশীল একটা দেশ যে দেশের নারীরা থাকতো সবচেয়ে সম্মানে সেখানে এখন নারীদেরকে প্রত্যেকটা দোকানে দোকানে নারীরা থাকবে নারী সেলসম্যানরা সেখানে দোকানে দোকানে বসবে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে সব জায়গায় নারীদের অবাধ বিচরণ এই অবাধ বিচরণ কেমন ফেতনার দিকে নিয়ে গিয়েছে এত বড় ফিতনার দিকে নিয়ে গিয়েছে এখন নতুন একটা বিবাহ সৌদি আরবে চলছে এটার নাম নিকাহে মিসিয়ার নিকাহে মিসিয়ারের অর্থ হচ্ছে টাকার বিনিময়ে বিবাহ মহিলা নিজে স্ট্যাটাস দিবে ইউটিউবে ভিডিও আপলোড করবে ফেসবুকে আপলোড করবে যে আমি ডিভোর্সে একজন মহিলা এত বয়স আমার উচ্চতা এমন টাকা পয়সা এমন আছে বাচ্চা কাচ্চা এই কয়জন আমি আমার টাকা আপনার সাথে বিবাহ বসবো যতদিন আমার পছন্দ ততদিন আমি থাকব যদি আমার মনে না চায় আমি তোমার সঙ্গে আমি আর থাকবো না এটার নাম নিকাহে মিসিয়া আজ থেকে 1400 বছর আগে আল্লাহর হাবিব বলে গেলেন আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে আরবের ঘরে ঘরে যদি ফিতনা ঢুকে যায় মুসলমান আমার আপনার ঘরের কি খবর আমার আপনার ঘরের কি অবস্থা হবে আল্লাহর হাবিব বললেন ওয়াইলুন লিল আরব ধ্বংস আরবের জন্য আবার বললেন ওয়াইলুন লিল আরব ধ্বংস আরবের জন্য আবার বললেন ওয়াইলুন লিল আরব
ধ্বংস আরবের জন্য। সঙ্গে সঙ্গে উম্মে সালামা বললেন, ওগো নবীজি, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে এত এত নেককার, এত এত নেককার দিনদার আল্লাহওয়ালা আপনার সাহাবীরা আছে, আমরা কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর হাবিব বললেন, ইদা কাসুরাল খাবাস, খারাপই যদি তোমাদের মধ্যে বেড়ে যায়, অন্যায় যদি তোমাদের মধ্যে বেড়ে যায়, অশ্লীলতার পাপাচার যদি বেড়ে যায়, তোমরাও ধ্বংস হয়ে যাবা। আজ যেন ধ্বংসের প্রান্তে দাঁড়ায় আছে, ধ্বংসের দ্বার প্রান্তে আজ মুসলমানেরা, সারা পৃথিবী হাহাকার করছে, আজ মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে। উপকরণগুলা অন্যান্য ধর্মের লোকেরা দিচ্ছে, অন্যান্য লোকদের উপকরণ দিয়ে মুসলমানেরা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা তো আদর্শের ভিখারি ছিলাম না, আল্লাহর নবীর আদরে উম্মত হওয়ার পরেও মুসলমান আজ ধার করা আদর্শ নিয়ে চলে। এই আদর্শের কারণে শিবরণ শিবরণ বিগত বিগত অমুসলিমদেরকে অনুসরণ করি, এই অনুসরণের কারণে আজ মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে, ঘরে ঘরে আজ ফিতনা ডুবছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় নম্বরে বললেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন, এমন সময় আসবে, খ্রিস্টানদের দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে ক্যাথলিক আর একটা হচ্ছে অর্থোডক্স। রোমান যে খ্রিস্টানরা আছে, এক সময়ে কনস্টান্টিনোপল যে অঞ্চলের নাম ছিল বাইজেন্টাইন সম্রাটদের সময়ে শাসিত অঞ্চল, আজকের ইস্তাম্বুল, এর পাশের যে অঞ্চলগুলোতে বসবাস করত সেই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত যে রোমান খ্রিস্টানরা আছে, আমরা এটা বললেই বুঝি যে ইটালির খ্রিস্টানরা হবে না, এই আশেপাশের অঞ্চলে বসবাসরত, এই রাশিয়া সহ এই অঞ্চলগুলোতে বসবাসরত খ্রিস্টান অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে তোমাদের একটা চুক্তি হবে। নবীজি বলছেন ফায়াকদিরুন, আর এরপরে এই চুক্তিটা তারা ভঙ্গ করবে। কখন ভঙ্গ করবে? এমন একটা সময়ে ভঙ্গ করবে যখন পৃথিবীতে লড়াই লাগবে। নবীজি বলছেন ফায়াতুনাকুম তাহতা সামানিনা গায়া তাহতা কুল্লি গায়াতিন ইসনা আশারা আলফা, আল্লাহর হাবিব বলছেন আশিটা দলে বিভক্ত হবে পৃথিবীর শক্তি, এই আশিটা দলের প্রত্যেকটা দলের নিচে বারো হাজার করে সৈন্য থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধিক্য বোঝালেন,